सपना देखी सुन्नते होक जीवनेर जागरण आशुक मानुष डेके जाबो इस्लामे आमरण। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আজ আসুন্না ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্প 2023 এর আওতায় দেশব্যাপী 2000 রিক্সা বিতরণ কর্মসূচির প্রথম দিনে আজ আমরা ময়মনসিংহের 12টি জেলায় 61টি রিক্সা আলহামদুলিল্লাহ বিতরণ করছি। এবং আমরা যেসব ভাইদেরকে রিক্সা দিচ্ছি তারা প্রত্যেকে পেশায় রিক্সা চালক, এবং আগে থেকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষই দীর্ঘদিন থেকে রিক্সা চালান, এবং ভাড়ায় যারা রিক্সা চালান আমরা তাদেরকে আসলে আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে স্টিল বডির, সম্পূর্ণ স্টিল বডির বেশ মজবুত একটা রিক্সা আমরা তাদেরকে দিচ্ছি, এবং সাথে আমরা তাদেরকে কিছু হাত খরচের জন্য দিচ্ছি এই রিক্সাগুলো, তাতে করে তারা এটা তাদের হালাল উপার্জনের মাধ্যম হতে পারে সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। অনলাইনে আবেদন করার পর স্থানীয় বিভিন্ন ওলামা ইকরামের মাধ্যমে, ইমাম সাহেবদের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তির তথ্য অবগত যাচাই করে তারপর আমরা এটা বিতরণ করছি। এটা দেশের বিভিন্ন জেলাতে, বরং প্রত্যেকটা জেলাতেই আমরা ইনশাল্লাহ বিতরণ কর্মসূচি এটি পালন করব। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই বিতরণ কর্মসূচি ময়মনসিংহ জেলার মাধ্যমে যেটি শুরু হচ্ছে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা করবো আল্লাহ চাহেন। তো গত বছর সমাধানকরণ প্রকল্পের আওতায় আমরা আলহামদুলিল্লাহ প্রায় 1000 মানুষকে আমরা স্বাবলম্বীকরণ গ্রহণ করেছি। আপনার একটু প্রয়োজন সরে যান এখান থেকে, আমরা আপনাকে সরে যেতে বলছি। আমরা এই প্রকল্পের আওতায় যে রিক্সাগুলো আমরা বিতরণ করছি এই রিক্সাগুলোর প্রত্যেকটা রিক্সার হকদার নিরূপণ করার জন্য কয়েকটা ধাপে ধাপে আমরা চেক করেছি, যাচাই বাছাই করেছি, এবং প্রতিটা রিক্সা যিনি নিয়েছেন তার গ্রান্টার আছে, দায়িত্ব নিয়েছেন যিনি তার নিজস্ব তত্ত্বাবধানে তিনি জিম্মাদারি নিয়ে তারপর সুপারিশ করেছেন, তার রেকমেন্ডে আমরা এগুলো দিয়েছি। আপনারা আমাদের রিক্সাওয়ালা ভাইয়েরা যারা আছেন আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, প্রথমত আপনারা এজ এ মুসলমান প্রত্যেকটা মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, কারণ আমরা যাকাতের টাকায় এই স্বাবলম্বী করণ প্রকল্পটা আমরা পরিচালনা করছি, আর এটার যে রুলিং খরচ আছে সেটা আসন্ন ফাউন্ডেশনের জেলা ফান্ড থেকে আমরা খরচ করছি, অর্থাৎ যাকাতের টাকা 100 ভাগই হকদারদের কাছে আমরা পৌঁছাই দিচ্ছি, এবং হকদার কিনা এটা নিরূপণ করেছি স্থানীয় ওলামা ইকরামের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তির তথ্য যাচাই করে বিভিন্ন ফর্মের মাধ্যমে। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, এটা কিন্তু অনেক বড় আহ্বান, আপনার কাছে মনে করতে পারে যে একটা সামান্য নিয়মিত কাজ করেন না ভালো করে, একবেলা কাজ করলে আরেকবেলা কাজ করেন না, আপনি যদি খুব ভালো করে কাজ করেন তাহলে আপনার বিবি বাচ্চার রিজিকের জন্য চেষ্টা করছেন, যে এর জন্য আপনার সেটা ইবাদত হবে, আপনি এটার কারণে সওয়াব হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দা কোনো কাজ করলে সেটা যেন ইতকানের সাথে করে, সেটা যেন দৃঢ়তার সাথে করে, সুন্দরভাবে করে, এই জন্য যতক্ষণ কাজ করবেন খুব সুন্দরভাবে করবেন। আল্লাহ তাআলা আপনার আমার হালত বা অবস্থা সবসময় একরকম রাখবেন না, আজকে আপনি রিক্সা চালাচ্ছেন আল্লাহ তাআলা এই সময় আপনাকে বহু রিক্সার মালিক বানাই দিবেন, আল্লাহ আপনাকে আরো অনেক বড় করবেন, কিন্তু আপনি সবসময় দায়িত্বশীল থাকতে হবে যে এই আমানত আপনাকে দেওয়া হলো যাতে করে আপনি এটাকে সুন্দরভাবে ব্যবহার করে আপনার অভাব দূর করতে পারেন। আসন্না ফাউন্ডেশন আপনাদের পাশে সবসময় থাকবে, আপনাদেরকে এটা আমরা আল্লাহর উপরে ভরসা রেখে ওয়াদা করতে পারি। আপনারা যদি কেউ দেখাতে পারেন আমাদেরকে, আমাদের প্রতিনিধিদের মাধ্যমে, যে আমি রিক্সাটা চালাচ্ছি আমার পরিবার ভালো করে চলছে, এরপরে আপনার যদি আরও সহযোগিতা দরকার হয় সেটা আমরা করব, কিন্তু কিছু মানুষ আছে সহযোগিতা নেওয়ার জন্য বলে, সেটা আমরা ধরতে পারি যে কে কী জন্য বলে, আমরা চেষ্টা করি সেগুলোকে বের করে আনার। আপনারা যদি আন্তরিকতার সাথে কাজ করেন তাহলে আপনাদের ফ্যামিলি, আপনাদের সন্তান সন্ততি তারা কারো মুখের দিকে চেয়ে থাকতে হবে না, আর কোনো পেশাকে ছোট মনে করবেন না, রিক্সা চালান এটার জন্য আপনার মধ্যে কোনো হীনমন্যতা আসার দরকার নেই, আপনি হালাল উপার্জন করছেন, যারা হারাম টাকা উপার্জন করে সেই সুদখোর সেই ঘুষখোরের চাইতে আপনার এই উপার্জন হাজার লক্ষ গুণ শ্রেষ্ঠ এবং উত্তম, কোনো সন্দেহ আছে ব্যাপারে?
বিভিন্ন আল্লাহর প্রিয় বান্দারা এমনকি অনেক নবী রাসূলরা পর্যন্ত তাদের কেউ কাঠমিস্ত্রি ছিলেন কেউ হয়তো কৃষক ছিলেন ছাগলের রাখালি করেছেন নবী রাসূলরা তাহলে এই কাজগুলো কোনোদিন ছোট না তাহলে আল্লাহর নবী রাসূলরা এই কাজগুলো করতেন না ঠিক আছে তো ওয়াক্ত হয়ে যাবে সাথে সাথে সুন্দর মতো নামাজ পড়বেন নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন স্ত্রীর সাথে গালিগালাজ করবেন না মুখ খারাপ করে কথা বলবেন না কোনো মানুষের সাথে একটা গালি দিবেন না রাস্তায় একটা রিকশা আলা আপনার রিকশার মুখটা বন্ধ করে দিয়েছে অথবা মাথা ঢুকিয়ে দিয়েছে বা কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করছে পারলে সুন্দরভাবে বোঝাবেন না হলে নিজের মুখ নষ্ট করবেন না কারণ সে তাকে যদি আপনি গালি দেন মুখ নষ্ট করেন এদিকে আপনার কোনো লাভ হবে আপনার আমলটা নষ্ট হবে তাই না আপনার আমলটা নষ্ট হবে সেই জন্য আল্লাহকে ভয় করবেন এবং রাস্তা যতক্ষণ চলবেন ট্রাফিক আইন মেনে চলবেন শৃঙ্খলা মেনে চলবেন আপনি যদি হক হালালি চলেন ভালো পথে চলেন টাকা দুইটা কম ইনকাম হলেও আপনার ওই টাকা আল্লাহ বরকত দিবে বরকত বুঝেন একজনে একদিনে 500 টাকা ইনকাম করলো তার দেখা গেল মাসে একটা অসুখ হলো যে অসুখে 2,000-3,000 টাকা চলে গেল আরেকজন হয়তো বেশি টাকা ইনকাম করতে পারলো না এর চেয়ে কম করলো কিন্তু মাশাআল্লাহ যা করেছে খরচ বরচ হয়ে তার মাসে আরো টিকছে এটারে বলে বরকত আল্লাহ তাআলা যদি বরকত না দেন তো লাখ লাখ টাকা কামাইলেও এটা কুল ধরে না টান ধরে না আর আল্লাহ বরকত দিলে ইনকাম কম হলেও সেটা কি হবে ইনশাআল্লাহ অনেক উপকার হবে এই জন্য আপনাদের কাছে আমাদের আকুল আবেদন হবে আপনারা সবাই ট্রাফিক আইন মেনে চলবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ মেনে চলবেন তো ইনশাআল্লাহ কখনো ট্রাফিক আইন লঙ্ঘন করবেন না এবং রাস্তাঘাটে কারোর সাথে ঝগড়াঝাটি করবেন না মারামারি করবেন না সুন্দর আচরণ করবেন বাসায় স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আমানতদারিতা লক্ষ্য করবেন কোনো বাজে অভ্যাস এটা যেন না হয় মানুষ নষ্ট হয় খারাপ সঙ্গের কারণে খবরদার কোন অবস্থাতেই যারা মাদকাসক্ত যারা জুয়া খেলায় অভ্যস্ত বিভিন্ন নাজায়েজ কাজে অভ্যস্ত এরকম মানুষ দেখলে 10,000 মাইল দূরে সরে যাবেন তার কাছ থেকে ঠিক আছে তো ইনশাআল্লাহ তার থেকে অনেক দূরে সরে যাবেন যাতে করে সেই বদভ্যাসটা আপনার মধ্যে না আসে আমরা আপনাদেরকে আশ্বস্ত করি আপনারা আমাদের আসুল্লাহ ফাউন্ডেশন পরিবারের সদস্য হয়ে গেছেন আপনারা আমাদের ভাই আমাদের বাবা আপনাদের সুবিধা অসুবিধা আসুল্লাহ ফাউন্ডেশন আপনাদের সাথে থাকবে আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের কোনো একজন রিকশাওয়ালা ভাই আল্লাহ না করুক একটা দুর্ঘটনা হলো কোনো একটা বিপদে পড়লো আমরা আপনাদের সাথে আছি আল্লাহ তাআলা আপনাদের সাথে আছে এটা চেয়ে বড় কথা হলো সেটা অতএব আপনারা হক হালালে চলবেন তো ইনশাআল্লাহ আপনারা আজকে ওয়াদা করতেছেন আমার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন কারোর কোনো ক্ষতি করবেন না আপনার রিকশায় কেউ মূল্যবান কিছু রেখে গেলে যদি তাকে খুঁজে বের করে দিতে পারেন তাকে দিয়ে আসবেন মানুষের টাকা সম্পদের লোভ করবেন না আপনি যত বেশি আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগ্রত করবেন আপনি লিখে রাখতে পারেন নিশ্চিত থাকতে পারেন আপনার অবস্থার পরিবর্তন করার মালিক হলেন আল্লাহ তাআলা কত মানুষ জীবনে অনেক কষ্ট করেছে একসময় আল্লাহ তাআলা অনেক বরকত দিয়েছে আপনার সন্তানগুলো মানুষ হোক আপনি চান কি চান না ওরা অনেক বড় শিক্ষিত হবে অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে অনেক বড় আলিম হবেন অনেক বড় কিছু হবেন আপনারা চাই কি চাই কিনা চাই না আমরা যদি চাই তাহলে আমাদেরকে সৎ হইতে হবে আপনি নিজে অসৎ হলে আপনার ছেলে মেয়ে অন্তত সৎ মানুষ হবে না ভালো মানুষ অন্তত হতে পারবে না অতএব এটা যদি আপনারা চান তাহলে আপনাদেরকে সবাইকে পরিশ্রমী হইতে হবে অলস হওয়া যাবে না আমাদের অনেক রিসালা ভাইরা আছেন যে একদিন কাজ করে 3 দিন ঘুমায় থাকে অলস হয় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানা চাই অর্থাৎ আমি যেন অলস না হই ইমানদার কখনো অলস হতে পারে না আপনি ফজর নামাজ পড়তে যদি উঠেন কষ্ট করে উঠা লাগে অলসতা লাগে অলস মানুষ ফজর নামাজ পড়তে পারে না এই জন্য ইমানদারকে সবসময় কর্মচঞ্চল হতে হয় অলস হওয়ার কোনো সুযোগ নেই তাহলে অলসতা করবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের রুটি রুজিকে বরকত দান করুক আপনারা আমাদের আমানত রক্ষা করে চলবেন আমরা কিন্তু প্রতিটা রিকশার খোঁজ খবর নেব যে রিকশা কোথায় চলতেছে না চলতেছে কি অবস্থা আছে না আছে অনেক সময় আল্লাহ রাস্তে পাইলে সেটার কদর থাকে না মনে রাখেন এটার যদি আপনি কদর করেন আপনি অনেক দূর উঠে যেতে পারবেন অনেক দূর চলে যেতে পারবেন আমাদের পরিচিত অনেক ভাইরা আছেন যাদেরকে আমরা 3 বছর আগে ভ্যান দিয়েছি 2.5 বছর আগে ভ্যান দিয়েছি সে ভ্যান চালায় তারা আমরা কিছু টাকা পয়সা দিয়ে পুঁজি করে দিয়েছি সেটা দিয়ে তারা এখন অনেক ভালো অবস্থায় আছে আরো 2টা ভ্যান কিনে নিয়ে এখন পরিচালনা করতে পারতেছে এরকম পর্যায়ে তিনি চলে গেছে তো এইরকম একটা অবস্থানে আমাদের সমাজে অনেক লোক আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে দাঁড়িয়ে গেছে আমরা চাই এদেশে মানুষ ক্ষুধা মুক্ত হোক দারিদ্র মুক্ত হোক এবং আমরা প্রত্যেকটা মানুষ সৎ হই ভালো মানুষ হই আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি আপনারা রুদ্রে কষ্ট করেছেন সহ্য করেছেন সকালে ভোরে অনেক দূর থেকে আপনারা এসেছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আবার আমি বলি
আপনার আরসোনা ফাউন্ডেশন পরিবারের সদস্য হয়ে গেছেন। আমরা আপনাদেরকে সবসময় মনে রাখবো, আপনাদের জন্য দোয়া করবো, কিন্তু আপনারা আমাদের কথাগুলো মাথায় রেখে চলবেন, হক হারালে চলবেন, মিথ্যা বলবেন না, গালিগালাজ করবেন না, ট্রাফিক আইন লঙ্ঘন করবেন না, রাস্তা শৃঙ্খলা ভঙ্গ করবেন না। আপনার এখানে পিছনে আরসোনা ফাউন্ডেশন লেখা আছে, আপনি যদি রিক্সাটা উল্টাপাল্টা চালান, আপনি যদি উল্টাপাল্টা রোডে ঢুকেন, খারাপ কোনো কাজ করেন, মানুষ কিন্তু গালি দিলে আরসোনা ফাউন্ডেশন গায়ে এসে লাগবে। আপনারা কি চান যে প্রতিষ্ঠান আপনাদের জন্য এত কষ্ট করছে সেই প্রতিষ্ঠানের গালি দিয়ে মানুষ আপনারা চান? তাহলে আপনাদের এখন দায়িত্ব আরো বেড়ে গেছে। আপনার আদর্শ যদিও আপনার রিক্সা আপনি চালাচ্ছেন, এখন আপনি মালিক, আপনাকে আমরা মালিক বানাই দিলাম, তো আপনার মালিকানার রিক্সা আপনি যা ইচ্ছে তা করেন, কিন্তু এখানে ফাউন্ডেশন লোগো আছে, এই যে পিছনে আরসোনা ফাউন্ডেশনের স্টিকার লাগানো আছে, এটাকে যত্ন সহকারে রেখে দিবেন। কেন? কারণ এই স্টিকারে ফাউন্ডেশনের ওয়েবসাইট দেওয়া আছে। আপনি আপনার রিক্সার পেছনে যে আমাদের ঠিকানা লেখা আছে, এই ঠিকানা যদি কেউ যোগাযোগ করে আমাদেরকে বলে আমি আর তিনজনকে তিনটা রিক্সা দিব, তো আপনার রিক্সা থেকে আরো তিনজন তিনটা রিক্সা পাইছে, এটাতে আপনার খুশি হওয়ার কারণ হবে না। তাহলে আপনাদের পেছনে স্টিকারটা যত্ন সহকার রাখবেন, এটা যেন কেউ উঠাতে না পারে, খুব যত্ন সহকার রাখবেন, মহব্বতের সাথে রাখবেন। আমরা অনেক ভালোবেসে আপনাদেরকে এই জিনিসগুলো দিলাম, আপনারা সে ভালোবাসার মূল্য দিবেন তো ইনশাআল্লাহ। আজকে ওয়াদা করলেন তো এই দিন শিক্ষা প্রতিষ্ঠানে ওলামাদের এই জায়গাতে, আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করুক। আমি দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা সব সময় এই নসিহাগুলো মেনে চলবেন, ঠিক আছে? তো ইনশাআল্লাহ মনে রাখবেন তো ইনশাআল্লাহ সবাই জাযাকাল্লাহ খের। আপনাদের ফলো আপ রিপোর্ট আমরা যাদের ভালো পাবো তাদেরকে আমরা বিভিন্ন সময় আপনাদের কাছে অনেক হাদিয়া পাঠিয়ে দিব, অনেক খোঁজখবর নেব, কিন্তু আপনাদের কাজ আমরা দেখবো। আমরা দেখতে চাই আপনি কত বেশি ইনকাম করতে পারেন। আপনি প্যাডেল মারবেন, মুখে জিকির চলবে, আপনি কাজ করবেন, আল্লাহ স্মরণ করবেন, আপনি একটা ভালো কথা মানুষকে বলবেন। আপনার পরিচিত একজন রিক্সাওয়ালা মাদক আসক্ত, তাকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন, একজন জুয়ায় অভ্যস্ত তাকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন। হারাম পথে যারা যায় তাদের ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, তাদের ছেলে মেয়ে ধ্বংস হয়ে যায়, তারা সব ধ্বংস হয়ে যায়, আমরা কেউ সেসব পথে যাব না, ঠিক আছে? তো ইনশাআল্লাহ পাঁচক্ত নামাজ আমাদের সাথে পড়ব, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনারা আমাদের আমাদের যদি উৎসাহ দেন, আপনারা ঠিক মতো কাজ করে ইনকাম করতে পারেন, তাহলে আমরা আরো এরকম কাজ করতে পারবো। আর আপনারা যদি ভালো মতো কাজ না করেন তাহলে আমরা কিন্তু আর উৎসাহ পাবো না, আমাদের প্রেরণা শেষ হয়ে যাবে। আল্লাহ তালা আমাদের সবাইকে শুদ্ধতার পথে, সুন্দরের পথে, ভালো পথে থাকার তৌফিক দান করুন। আরসোনা ফাউন্ডেশনের জন্য আপনারা দোয়া করবেন। আরসোনা ফাউন্ডেশনের যে সমস্ত আমাদের সময়ত দাতা ভাই বোন আছেন, আপনাদের আমানতের টাকা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। ময়মনসিংহ জেলার বারোটি থানার 61 জন মানুষ এখানে আছেন, ওনাদের কাছে আপনাদের আমানত পৌঁছে দিয়েছি। এই মানুষগুলোকে খুঁজে বের করার জন্য আমরা চিরুনি অভিযান চালিয়েছি, তন্ন তন্ন করে গ্রামে গ্রামে আমাদের ভাইরা গিয়ে খুঁজে খুঁজে বের করেছে। উপযুক্ত ব্যক্তি মনে হয়েছে যাদেরকে, তাদেরকে আমরা দিয়েছি। এই ভাইরা আমাদের দূত হিসাবে কাজ করবে, আপনারা সবাই আরসোনা ফাউন্ডেশনের দূত হিসাবে কাজ করার চেষ্টা করবেন। আপনি ফাউন্ডেশনের একজন, আপনার রিক্সা কিন্তু অনেক দায়িত্ব বেড়ে গেছে, একটা ইসলামিক প্রতিষ্ঠানের সুনাম কিন্তু এটার সাথে জড়িত, তাদের আপনাদের অনেক দায়িত্বশীল হতে হবে, চিন্তাশীল হতে হবে। আমাদের যে সমস্ত ভাইদের দানের টাকা, বিশেষ করে যাদের জাকাতের টাকা, আপনাদের দারিদ্র দূর করার চেষ্টা আমরা করছি, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে তাদের অর্থকড়িতে, তাদের ইনকামে আল্লাহ যেন বরকত দান করেন এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা আরো বেশি দান করার তৌফিক দান করেন, ঠিক আছে? তো ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খের। আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য আপনারা দোয়া করবেন। আমরা এই ভাইকে আগে দেই, ভাই আপনি একটু আসুন তো আমার সাথে কথা বলেন। আপনার বাড়ি কোথায়? এখানে দাঁড়ান। কোথায়? তারাকান্দা। তারাকান্দা কি থানার নাম? কত দূর এখান থেকে? কত কিলোমিটার? 20 কিলোমিটার। মাশাআল্লাহ। আমি শুয়ে থাকি, এরকম যদি হয় তাহলে আপনার রিক্সা দিয়ে আমরা ক্ষতি করলাম আপনার, তাহলে পরিশ্রম করবেন তো ইনশাআল্লাহ।
অলসতা করবেন না মাশাআল্লাহ আপনি বিয়ে করছেন ছেলে মেয়ে আছে একজন বউয়ের সাথে সম্পর্ক কেমন বউ ভিডিও দেখলে বলতে পারবে সম্পর্ক ভালো বাসা গেলে বলবে না সম্পর্ক ভালো না গালিগালাজ করেন না তো মাশাআল্লাহ ভালো মানুষ জাযাকুমুল্লাহ খায়ের আমরা সবাই আমাদের পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখবো প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখবো আশপাশের কোনো রিকশাওয়ালার সাথে সম্পর্ক ভালো রাখবো কারোর সাথে ঝগড়া ঝাটি দিয়ে করতে যাব না দরকার হলে আমার 2 টাকা লস হোক আমি কথা বলবো না ঠিক আছে তো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের ঠিক আছে এই রিকশাটা আপনার এটার নাম্বার কত রে 1097 নম্বরের মানে হলো আমরা এই পর্যন্ত 1097তম মানুষ উনি যাকে আমরা স্বাবলম্বী করেছি এটা ইনশাআল্লাহ এই বছর আল্লাহ চাইন তো প্রায় 3000 এ চলে যাবে 3000 পরিবারকে আমরা স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ তো এই রিকশাটি আপনার জন্য রাখা হলো দেওয়া হলো আমানত আপনি আমানতটা আপনি রক্ষা করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের স্বাক্ষর করেছেন কাগজপত্রে বুঝে নিয়েছেন সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে জাযাকুমুল্লাহ খায়ের আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুন ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু